সেখানে গিয়ে ফিট হয়ে যাচ্ছে। কেন? কেন কি আমাদের কালচারটা এইভাবে, আমাদের বাচ্চারা মাটি খেয়ে বড় হচ্ছে, ধুলোর মধ্যে খেলে বড় হচ্ছে, আর ওখানে ধুলোর মধ্যে অ্যালার্জি হয়ে যাচ্ছে ওদের। আমাদের এখানে দিনে চারবার স্নান করে আমাদের বাচ্চারা, এই সকালেও স্নান করছে, দুপুরে গরম লাগছে, আর থাকতে পারছি না, আর একটু জল ঢেলে নিল, স্নান করে নিল, বিকেলে আবার একবার স্নান, ওইখানে ছয় মাস পর্যন্ত স্নানই করে না। যারা ছয় মাস স্নান করে না, তারা যখন একটু হেভি রৌদ্রের মধ্যে আসবে, তখন কি হবে, স্কিনগুলো তখন ঠিক থাকবে, গাগুলো মনে হয় জায়গায় জায়গায় পুড়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে যায়। কেন? কেন কি তাদের সেই পরিবেশটা নেই। আমাদের পরিবেশটা বিশ্বের সবথেকে সুন্দর পরিবেশ, সবথেকে স্বচ্ছ পরিবেশ, পবিত্রতা রয়েছে, এই পবিত্রতা অন্য কোনো পরিবেশের মধ্যে নেই। আর এইগুলো হচ্ছে কিসের জন্য? এই যে আমাদের শুদ্ধতা, পবিত্রতা, এই যে আমাদের কালচার, এগুলো কিসের জন্য আছে? এগুলো একমাত্র ধর্মের জন্য রয়েছে, এগুলো একমাত্র ভাগবতের জন্য রয়েছে, এগুলো একমাত্র রামের জন্য রয়েছে, কৃষ্ণের জন্য রয়েছে, এগুলো একমাত্র বিবেকানন্দের জন্য রয়েছে, রামকৃষ্ণ পরমহংসের জন্য রয়েছে, এগুলো একমাত্র স্বামী প্রণবানন্দের জন্য রয়েছে। আমাদের ইতিহাসে যদি মহাপুরুষরা না হতো, তারা যদি আমাদের ধর্মের প্রচার না করতো, আমাদের এই ধর্মকে ধরে না রাখতো, তাহলে আজকে আমরাও মনে হয় বিলুপ্ত হয়ে যেতাম, আমরাও লুপ্ত হয়ে যেতাম, আমাদের কোনো চিহ্নই থাকতো না। তার জন্য নিজের ধর্ম, নিজের মহাপুরুষদের সবসময় আদর করতে হবে, তাদের সম্মান করতে হবে, তাদের বিষয়ে জানতে হবে। আমাকে কালকে একজন কেউ ভক্ত একটা বই গিফট করে গেছে, খুব সুন্দর প্যাকিং করে গিফট করে গেছে। আমি সকালবেলায় খুলে দেখছি কী দিল দেখি, হ্যাঁ, তা আমি দেখছি সেই বইটা কি, সেই বইটা হলো স্বামী স্বরূপানন্দের জীবনী। হয়তো আমি ওনার বিষয়ে একদম জানি না, জানতাম না, বা জানার কোনো ইচ্ছাও ছিল না, কিন্তু একজন ভক্ত, নিশ্চয়ই তিনি তার শিষ্য ভক্ত বা তিনি তার ফলোয়ার অনুযায়ী, তিনি আমাকে দিয়ে গেলেন। এখন কি হবে, এখন আমি বইটা পড়বো, তার বিষয়ে জানবো, আমি জানতে পারবো যে তিনি কে ছিল, তিনি কি করেছেন, তার বিষয়ে জানা যাবে। এগুলো হলো আমাদের মহাপুরুষ, শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী আমাদের মহাপুরুষ। আজকে তাদের জন্য আমাদের ঋষি অরবিন্দ, ওঙ্কার দাস সীতানাথজি মহারাজ আমাদের, তারা হলেন কে, তারা আমাদের এই সংস্কৃতিকে ধরে রাখার একমাত্র বাহক, তাদের জন্যই আজকে আমাদের এই সংস্কৃতি টিকে রয়েছে। তার জন্য আমাদেরকে শিক্ষার সঙ্গে ধর্মকেও সাথে করে নিয়ে চলতে হবে। যেই শিক্ষার মধ্যে ধর্ম নেই, খুব মন দিয়ে শুনবে, এগুলো কোথায় যাচ্ছে, উঠে জায়গাতে বসো, তাড়া আছে নাকি কোথাও, হ্যাঁ, যেই শিক্ষার মধ্যে ধর্ম নেই সেই শিক্ষার কিন্তু কোনো দাম নেই। আপনি জানেন ইংরেজদের মধ্যে যা শিক্ষা দেওয়া হয়, তাদের শিক্ষার মধ্যে কিন্তু সব বাইবেল ঢুকানো রয়েছে। কেন? দেখুন একটা কত বড় পলিসি চলছে বিশ্বের মধ্যে, বাকি যত ধর্ম রয়েছে তারা কিন্তু নিজের শিক্ষার মধ্যে নিজের ধর্মটাকে একদম ঠিক মতন ঢুকিয়ে দিয়ে রেখেছে, যে আমাদের ধর্মটা যেন ঠিক থাকে, আর আমাদেরকে এসে তারা জ্ঞান দেয় যে তোমরা ধর্ম ছাড়া শিক্ষা গ্রহণ করো। ধর্ম মানুষকে অন্ধ বানায়, ধর্ম মানুষকে এই করে দেয় সেই করে দেয়। আপনি যে কোনো খ্রিস্টিয়ান স্কুলের মধ্যে যান, খ্রিস্টিয়ান স্কুলের মধ্যে আপনি গিয়ে দেখবেন সেখানে যখন প্রে করাচ্ছে, সেখানে যারা ফাদার রয়েছে তারা কিন্তু ফুল অফ ড্রেসের মধ্যে রয়েছে নিজের, খ্রিস্টিয়ান স্কুলের সিস্টাররা তারা কিন্তু ফুল অফ নন ড্রেসের মধ্যে রয়েছে, তারা কিন্তু ক্রস পরছে। আপনি কখনো দেখেছেন হিন্দু স্কুলের মধ্যে কোনো মাস্টারকে মালা তিলক করে সেখানে দাঁড়াতে? হ্যাঁ, কম মানে 1% যদি পাওয়া যায়। আপনি কোনো মাদ্রাসার মধ্যে চলে যান, মাদ্রাসার মধ্যে সেখানে যে শিক্ষা দেওয়া হচ্ছে, মাদ্রাসার মধ্যে সেখানে আপনি দেখবেন সেখানকার টিচারদেরকে ফুল অফ, তারা ট্র্যাডিশনাল একদম মুসলিম হয়ে রয়েছে, দাড়ি রয়েছে, টুপি রয়েছে, কুর্তা পায়জামা পরে রয়েছে, তারা সেখানে নামাজ পড়ছে। আমাদের কোনো হিন্দু মাস্টারকে দেখেছেন মনে হয় সেই স্কুলের মধ্যে পূজা করতে, স্কুলের মধ্যে গায়ত্রী মন্ত্র জপ করতে? বড় আশ্চর্যের বিষয়, কোনো হিন্দু স্কুলের মধ্যে যদি গায়ত্রী মন্ত্র জপ করা হচ্ছে, যদি গায়ত্রী প্রেয়ের মধ্যে বলা হচ্ছে, তাহলে সেটা কিন্তু সেখানে আমাদের জন্য, হ্যাঁ, বলছে না না এরা কট্টরবাদ ফেলাচ্ছে। আর যেখানে নামাজ পড়া হচ্ছে মাদ্রাসার মধ্যে, বাচ্চাদেরকে নামাজ শেখানো হচ্ছে, সেটা কি হচ্ছে? যেই মিশনারিজ গুলোর মধ্যে বাইবেল পড়ানো হচ্ছে সেটা কি হচ্ছে? ওগুলো ধর্মের শিক্ষা নয়? বুঝতে পেরেছেন আপনারা? এই হলো পলিসি, বিদেশিদের, বিধর্মীদের এগুলো পলিসি, আমাদের ধর্মকে শুধু নষ্ট করার জন্য। তার জন্য নিজের ধর্মকে আমাদেরকে ধরে রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষা প্রণালীর মধ্যে আমাদের ধর্মকে আনা হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে যেখানে যেখানে সৎসঙ্গ হয়, ভাগবত হয়, রামকথা হয়, হরিকথা হয়, সেখানে দৌড়ে যাওয়া উচিত। কেন? আমাদেরকে স্কুলে তো সেই শিক্ষা দেবে না ওরা, এখানে সবাই সেকুলার হওয়ার জন্য বসে রয়েছে, সবাই সেকুলার হতে চায়। আমরাই কেন সেকুলার হবো এই দুনিয়ার মধ্যে?
প্রত্যেকটি মুসলিম বাচ্চা গিয়ে নামাজ পড়ছে, একটা হিন্দু বাচ্চাকে আমরা তো দেখছি না যে রোজ গায়ত্রী জপ করতে দেখা যাচ্ছে, খ্রিস্টান বাচ্চা চার্চের মধ্যে যাচ্ছে, তারা প্রত্যেক কিন্তু নিজের সময় যাচ্ছে, সানডে টু সানডে তারা যাচ্ছে, ফ্রাইডে টু ফ্রাইডে তারা যাচ্ছে, সেখানে গিয়ে তারা নিজের হ্যাঁ সেই যীশু খ্রিস্টকে মানাচ্ছে, তারা নিজের বাইবেলের ইয়েগুলো পড়ে এখানে শোনাচ্ছে, সেখানে তারা প্রে করছে, কিন্তু হিন্দুদের বাচ্চাদেরকে কেন আমরা দেখি না? এটাই হলো আমাদের পতনের সব থেকে বড় কারণ, যার জন্য আজকে আমরা এত সীমিত হয়ে গেছি, ছোট হয়ে গেছি। কেন কি নিজের ধর্মকে আমরা আজ পর্যন্ত জানার চেষ্টা করিনি, আমরা নিজের ধর্মকে ধরে রাখার চেষ্টা করিনি। যতক্ষণ নিজের ধর্মকে আমরা ধরে রাখতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা এই সমাজের মধ্যে সবার পিছনেই থেকে যাব। মাত্র 5 জন নিয়ে শুরু হয়েছিল এই মুসলিম ধর্ম, আজকে সেটা 100টা দেশের উপরে পৌঁছে গেছে। মাত্র 3 জন দিয়ে শুরু হয়েছিল খ্রিস্টান ধর্ম, আজকে সেই খ্রিস্টান ধর্ম 126টার উপরে দেশে পৌঁছে গেছে। আর সৃষ্টি শুরু হয়েছিল যে হিন্দু ধর্ম নিয়ে, সেটা শুধুমাত্র 1-2 দেশের মধ্যে রয়ে গেছে, তাও কিন্তু সেই দেশের মধ্যে কত পার্সেন্ট আছে সেটাও ঠিক নেই আছে। তার জন্য আমাদের ধর্মকে আমাদেরকে নিজে ধরে রাখতে হবে, বেঁধে রাখতে হবে। শিক্ষা প্রণালীর মধ্যে ধর্ম যদি না থাকে, তখন আমাদেরকে ধর্মের আশ্রয় নিয়ে থাকতে হবে। তাহলে কি হবে? তখন আমাদের সমাজের, আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার, আমাদের বিরাসত, এটার কখনো পতন হবে না। তখন কেউ আমাদেরকে এটা বুঝাবে না যে দিল্লির মধ্যে বিষ্ণু স্তম্ভ নয়, ওটা কুতুব মিনার। তা আমাদেরকে জানতে হবে যে না না, সেটা কুতুব মিনার নয়, সেটা ছিল বিষ্ণু স্তম্ভ। তার জন্য আমাদেরকে নিজের শিক্ষা প্রণালীকে সবসময় ধারণ করতে হবে, নিজের যে সাহিত্য, নিজের ইতিহাস, নিজের ধর্ম, সেই ধর্মগ্রন্থগুলো আমাদেরকে পড়তে হবে। তার জন্য প্রত্যেক ঘরে ঘরে রামায়ণ, ভাগবত, গীতা, মহাভারত এইগুলো রাখা উচিত। এখানে কতজন আছে যার ঘরের মধ্যে ভাগবত আছে? আছে? তার মধ্যে কতজন আছে যারা রোজ ভাগবত পড়ে? দেখেছো, ভাগবত রাখলে হবে না, সেটাকে পড়তে হবে। কতজন আছে যাদের ঘরের মধ্যে রামায়ণ রয়েছে? মাত্র দেখো 3-4 জন, 5 জন। রাম আমাদের আদর্শ। এই সংসারে রামের মতন কোনো পিতা নেই, রামের মতন কোনো পুত্র নেই, রামের মতন কোনো ভাই নেই। যদি ভাইয়ের দৃষ্টান্ত দিতে হয়, তাহলে একমাত্র সামনে এসে গিয়ে দাঁড়ায় শ্রী রাম। ভ্রাতৃধর্ম রামের থেকে বড় কেউ পালন করেছে? রামের মতন কোনো দ্বিতীয় পুত্র আছে ইতিহাসে, যে নিজের পিতার সেই বচনে রক্ষার জন্য নিজে বন চলে যায়? রাম জেসা পুত্র নেই, রাম জেসা ভাই নেই, রাম জেসা পিতা নেই। রামের মতন পিতা আছে যে নিজের পুত্র লবকুশকে এত বছর পরে পেয়ে দেখেও নিঃসন্দেহ নিঃসংকোচে তাদেরকে বুকে জড়িয়ে ধরে নিয়েছে? সীতা যখন বনে গেছিল, তখন সীতা গর্ভবতী কিনা সেটাও রাম জানতেন না। সীতার ঘরে সন্তান হয়েছে, সেই সন্তান যে রামের, রাম যে তাদেরকে এত সুন্দর করে আত্মসাৎ করেছে, এটা একমাত্র রামই পারে। রামের মতন পিতাও পাওয়া যাবে না, রামের মতন পুত্র পাওয়া যাবে না, রামের মতন ভাই পাওয়া যাবে না, আর রামের মতন পতিও পাওয়া যাবে না। পাওয়া যাবে? খুব সুন্দর রূপ ধারণ করে এসেছে সুপর্ণাকা, স্বর্গের অপ্সরার মতন রামকে এসে বলছে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। শ্রী রামচন্দ্র কি উত্তর দিয়েছে? বলে, আমার বউ রয়েছে। রামের বাবারও তো 3টা বউ ছিল, ছিল কি না? হ্যাঁ, কয়টা বউ ছিল দশরথের? হ্যাঁ, 3টা। কে 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 বলতে পারবে? কোন স্টুডেন্ট বলতে পারবে? স্টুডেন্টদের মধ্যে রামের 3 বউয়ের নাম কি ছিল? মাইক দাও দিদি, মাইকটা কোথায়? মাইকটা দাও। হরি ওম। কৌশল্যা কৈকি সুমিত্রা। কি নাম তোমার? বিশাখা সেন। বিশাখা সেন, ঠিক। কৌশল্যা কৈকি সুমিত্রা। আর রামের কয়টা বউ ছিল? একটা। নাম কি ছিল? সীতা। রামের মতন জামাই পাওয়া যাবে? বাবা 3টা বিয়ে করেছে আর ছেলে বলছে না, আমি তো এক পত্নী ব্রত নিয়ে রেখেছি, আমি সীতা ছাড়া অন্যের দিকে স্বপ্নেও তাকাতে পারি না। এগুলো কোনো স্ত্রীকে শোনা যায়? ইতিহাসের মধ্যে কোনো মহিলা বা কোনো স্ত্রী এরকম ক্যারেক্টার যাদের মুখ থেকে এই জিনিস শোনা গেছে যে আমি নিজের স্বামী ছাড়া স্বপ্নেও অন্য কারোর বিষয়ে বিচার করি না, তাই তো? কিন্তু এরকম কোনো পুরুষের মুখে শোনা গেছে যে আমি নিজের বউ ছাড়া অন্য কারোর বিষয়ে কখনো ভাবিও না? শোনা গেছে ইতিহাসে? শোনা গেছে। কার মুখে? একমাত্র রাম থেকে বড় আদর্শ এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ নেই। তার জন্য এটা আমাদের গর্বের বিষয় যে আমরা সেই রামের
সন্তান। আমরা সেই রামের ভারতে থাকি, যেই ভারতের মধ্যে রাম হলো আদর্শ। রামের মতন পুত্র নেই, রামের মতন পিতা নেই, রামের মতন ভাই নেই, রামের মতন বন্ধু নেই। রাম যা বন্ধুত্ব করেছে, নিজের বন্ধুত্ব রক্ষার জন্য রাম সুগ্রীবের ভাই বালিকে পর্যন্ত মেরেছে, মেরেছে কি না, কলঙ্ক মাথায় নিয়েছে, কার জন্য? একমাত্র বন্ধুত্বের রক্ষার জন্য। রাম থেকে বড় মিত্র পাওয়া যাবে? রামের কি প্রয়োজন ছিল বালিকে মারার? কেন মেরেছে? কেন কি বন্ধুর শত্রু আমারও শত্রু। সুগ্রীবের সঙ্গে শ্রী রামচন্দ্র বন্ধুত্বের সংকল্প করেছে, তার জন্য সেই বন্ধুত্বের রক্ষা করতে গিয়ে তিনি বালিকে মেরেছেন। বালির সঙ্গে রামের কোনো শত্রুতা ছিল না, ছিল কি? ভগবান যখন বালিকে মারলেন, তখন বালি বলছে, মে বেরি সুগ্রীব পিয়ারা, আমি তোমার শত্রু হয়ে গেলাম, সুগ্রীব তোমার প্রিয় হয়ে গেল। সুগ্রীব তো তোমার কাছে গিয়ে বসেছিল না, আমিও তোমার কাছে গিয়ে বসেছিলাম না। ভগবান বললেন, সুগ্রীব আমার বন্ধু, আর বন্ধুর শত্রু নিজেরও শত্রু হয়। তার মানে কি? রাম বন্ধুত্ব ধর্ম পালন করেছে, রাম পতি ধর্ম পালন করেছে, রাম পিতার ধর্ম পালন করেছে, রাম পুত্রের ধর্ম পালন করেছে, রাম ভাইয়ের ধর্ম পালন করেছে। সেই রাম হলো আমাদের আদর্শ। আজকে আমরা রাম মন্দির পর্যন্ত বানাতে পারছি না, কিসের জন্য? নিজেদের একমাত্র আজকে এই পতনের কারণে। যদি ভারতের মধ্যে আমরা 100% হিন্দু হতাম, তাহলে দুনিয়ার কোনো মাইকা লাল ছিল যে আমাদেরকে সেখানে রাম মন্দির বানাতে দেবে না? আমাদেরকে কার কাছে পারমিশন নেওয়া দরকার ছিল? সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার ছিল? আজকে তার কারণ কি? তার কারণ হলাম একমাত্র আমরা। আমরা নিজেই নিজের ধর্মটাকে নষ্ট করেছি, রসাতলে নিয়ে চলে গেছি। কেন? আমাদের ঘরের মধ্যে রামায়ণই নেই। কে কে এখন ঘরের মধ্যে রামায়ণ রাখবে, একটু হাত উপরে করো তো। সবার ঘরে যেন রামায়ণ থাকে, নিজের বাচ্চাদেরকে রামায়ণ পড়াবে। আমরা চাই যেন ছেলে রামের মতন হোক, আর ছেলেকে আমরা রামের উপদেশই করতে পারছি না। আমরা চাই যেন আমার স্বামী রামের মতন হোক, আর আমার স্বামীকে আমরা রামের উপদেশই করতে পারছি না। আমরা চাই যে আমার স্ত্রী সীতার মতন হোক, আর আমি নিজের স্ত্রীকে সেই রাম চরিত্রের উপদেশই করতে পারছি না, সীতার উপদেশই করতে পারছি না। তাহলে সে হবে কি করে? সে সংস্কার যদি আমরা না দিই, আমরা যদি সেইভাবে তৈরি না করি নিজের পরিবেশকে, তাহলে সেটা কখনো তৈরি হতে পারে না। বোয়া বীজ ববুল কা তো আম কাহা সে হয়ে, একটা কথা আছে না, বাবলা গাছের তুমি বীজ ফেলাবে তো আম গাছের কল্পনা করে লাভ নেই, আছে? আমরা বাচ্চাদেরকে কালচার কি দিচ্ছি? জন্ম হতে কিছুদিন পরেই মহারাজ মোবাইল ধরিয়ে দিচ্ছে, কার্টুন দেখছে বাচ্চা। তো যে কার্টুন দেখবে সে কার্টুনের মতনই তো ক্যারেক্টার হবে। মা বাবা বোঝালে তখন মা বাবার দিকে উল্টো তাকিয়ে হাসবে, কি বুঝাচ্ছ তোমরা? যা উপদেশ করব, রামের চরিত্র দেখাতে হবে। প্রাতঃ কাল উঠকে রঘুনাথা মাত পিতা গুরু নাবহি মাথা। শ্রী রামচন্দ্র সকালবেলায় উঠে কি করে? সব থেকে আগে গিয়ে মাতা পিতা আর গুরুকে প্রণাম করে। এটা হলো আমাদের কালচার। আর আমাদের বর্তমানে কালচার কি চলছে? আমরা যদি সেই আশা করি যে আমার ছেলে আমার মেয়ে আমার বাধ্যগত হবে, আমার সেবা করবে বা আমাকে সম্মান করবে, তার জন্য আমাদেরকে সেই কালচারটাও দিতে হবে। কোনো বড়দেরকে দেখলে তাদেরকে সম্মান করা, গুরুজনকে দেখলে প্রণাম করা, ঠাকুর মন্দির দেখলে প্রণাম করা, ভাগবত পাঠ হলে সেখানে বসে শোনা, সেখানে প্রণাম করা, এইগুলো তাদেরকে উপদেশ করতে হবে। তার জন্য ঘরেও সেই গ্রন্থ রাখতে হবে। গ্রন্থ কেন ঘরে রাখতে হবে? নিজেও পড়তে হবে। কেন? পাঠের মধ্যে বসে কোনো বক্তা যে ভালো করে নিজে পড়েনি, সে যদি কোনো জিনিস অন্যদেরকে শোনাচ্ছে আর যদি উল্টোপাল্টা শোনাচ্ছে, তখন আমি সেটা যেন প্রতিবাদও করতে পারি, আপনি যে বলছেন এটা কিন্তু ভুল, কেন এটা গ্রন্থে লেখা নেই। তার জন্য নিজেকেও জ্ঞান রাখতে হবে। যদি নিজে জ্ঞানী হও, তাহলে অজ্ঞানীর মুখ থেকে কখনো উপদেশ শুনতেই পারবে না। আমি পড়ে রেখেছি যে দশরথের তিন রানী, কেউ যদি বলে দশরথের একটি রানী ছিল, তখন শোনার ইচ্ছা করবে? কেন? আমি পড়েছি, আমি জানি যে সেখানে তিনটি রানী, এক রানী বলছে কি করে? তার জন্য নিজেকেও জ্ঞান থাকতে হবে। শুধু শোনা জ্ঞান নয়, অধ্যয়ন করতে হবে, পড়তে হবে। তার জন্য নিজের বিরাসত, নিজের সংস্কৃতি অধ্যয়ন করতে হবে। যেহেতু আজকে সব স্টুডেন্টদের ক্লাস এটা, তার জন্য সবাইকে এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে। শুধু স্কুলের বিষয় নয়, শুধু স্কুলের বই নয়, আমাদেরকে নিজের ধর্মীয় গ্রন্থ, ধর্মীয় বই পড়তে হবে। ধর্মীয় বই না পড়লে নিজের ধর্মের বিষয়ে কখনো আমরা জানতে পারবো না, আর ধর্মের বিষয়ে না জানলে তখন মানুষ আমাদেরকে ভুল ভাল বুঝিয়ে দেবে। একটা স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করছে,
ছোট মোটো স্টুডেন্ট নয়, সে এমবিএ স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করছে কুচবিহারের। আমাকে ফোন করে একদিন বলছে, মহারাজ আমার একটি প্রশ্ন রয়েছে, বলে কি আমি যেখানে কাজ করি সেখানে আমার সঙ্গে অন্য অনেক বিধর্মী রয়েছে, তা তারা বলে আরে তোদের তো এত ভগবান, আমাদের তো একই ভগবান। এরকম বলা হয় তো অনেক জায়গায়, হয় কি না? তোদের অনেক ভগবান, তোরা এত ভগবান মানিস, এরকম কি হয়? আমাদের দেখ একটি ভগবান, একটি খোদা, একটি গড, একটি আল্লাহ, একটি ঈশ্বর, তোদের এত ভগবান, তার মানে তোদের কোনো ভগবানেরই ঠিক নেই, এটাই তো বলতে। তা আমরা যদি নাই জানি নিজের ভগবানের বিষয়ে, তখন উত্তরটা কি করে দেবো? তখন কি মনে হবে, না গো ঠিকই বলছে? কি অনেক সময় হয়, দেখা গেল এখানে যারা বসে আছে এরকম অনেক স্টুডেন্টদের মনে এটা আসতেও পারে, কি ভগবান ভগবান, আমাদের এত ভগবান, কোনো একটা ভগবান হলেই ভালো হতো, হয় কি না? কেউ বলছে এই ও সেই ভগবান, ওই ভগবান, এই মাতা, ওই বাবা, এই সেই, এগুলো কিসের জন্য আমাদের মনের মধ্যে সংশয় হয়, শঙ্কা হয়, ডাউট কেন হয়? কেন কি আমরা তার বিষয়ে জানি না। এত দেবদেবী কেন রয়েছে, আমরা দেবদেবীর পূজা কেন করি, তার কারণ রয়েছে, সেটা জানতে হবে। আর না জানলে কখনো উত্তর দিতে পারবে না। তা খুব মন দিয়ে শুনবে আজকে, কেউ যদি তোমাদেরকে বলে তোমাদের এত দেবদেবী রয়েছে, তোমাদের এত ভগবান রয়েছে, তোমাদের ভগবানের ঠিক নেই, এত দেবদেবীর পূজা করে কি লাভ, খুব সুন্দর করে বলবে, বলে তোমাদের গ্রামের মধ্যে যদি গ্রামের নালীটা জাম হয়ে যায়, রাস্তাটা যদি খারাপ হয়ে যায়, তখন তোমরা কার কাছে যাবে? মুখ্যমন্ত্রীর কাছে যাবে, গ্রাম প্রধানের কাছে যাবে, না এমপির কাছে যাবে, না প্রধানমন্ত্রীর কাছে যাবে, কার কাছে যাবে বলো? গ্রামের রাস্তা খারাপ হলে কার কাছে যাবে? গ্রাম প্রধানের কাছে। তো কেন, রাজা তো প্রধানমন্ত্রী, গ্রামের রাস্তা খারাপ হয়েছে, যাও প্রধানমন্ত্রীর কাছে, আমার রাস্তাটা ঠিক করে দাও, সম্ভব কখনো? লাইট কাজ করছে না, লাইটের সাপ্লাই হচ্ছে না, কার কাছে যাবে কমপ্লেন নিয়ে, কোন ডিপার্টমেন্টে যাবে, কোন ডিপার্টমেন্টে যাবে? পুলিশ অফিসে যাবে, আর্মি অফিসে যাবে, কোথায় যাবে? ইলেকট্রিক ডিপার্টমেন্ট। কেন, তার একটা ডিপার্টমেন্ট ফিক্স করা আছে। প্রধানমন্ত্রীর কাছে তো কেউ যাবে না যে আমার ঘরে লাইটটা আসছে না, আমাদের পাড়ার লাইটটা আসছে না, হ্যালো নরেন্দ্র মোদীজি মহারাজ, মোদীজি আমাদের পাড়ায় লাইট আসছে না, এরকম কেউ করতে পারবে? মোদীজির সম্ভব যে মোদীজি সেখানে গিয়ে লাইটটা ঠিক করবে? তার জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। তদ্রূপ ভগবান আমাদেরও এক, কিন্তু বাকি সব দেবদেবী হলো আমাদের এই বিশ্বকে সঞ্চালন করার জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট নিয়ে বসে থাকা বন্ধু। জবাব দেবে, জবাব রয়েছে তোমাদের কাছে। জলের ডিপার্টমেন্ট দেখছে একজন, কে? বরুণ দেব। বৃষ্টির ডিপার্টমেন্ট দেখছে একজন, কে? ইন্দ্রদেব। ওষুধের ডিপার্টমেন্ট দেখছে একজন, কে? অশ্বিনী কুমার। প্রকাশের ডিপার্টমেন্ট দেখছে, কে? সূর্যদেব। আলাদা আলাদা সব ডিপার্টমেন্ট করা আছে। পয়সার ডিপার্টমেন্ট দেখছে, কে? কুবের। তার মানে আমরা গর্বিত যে আমাদের এত দেবতা রয়েছে, আমাদের যখন প্রয়োজন হয় তখন আমরা সেই দেবতাকে ডাকি। আর কাউর যদি ঘুষি মেরে নাকটা ফাটাতে হয়, তার জন্য দেবতা রয়েছে বজরং বলি। বলো বজরং বলি কি রয়েছে কি না? যখন লঙ্কায় ঢুকছে হনুমান, যখন লঙ্কায় প্রবেশ করছে, তখন লঙ্কার দ্বারের মধ্যে রাক্ষসী দাঁড়িয়ে রয়েছে লঙ্কিনী। হনুমান একদম ছোট পাড়া সূক্ষ্ম, একদম মাছির রূপ ধারণ করে ঢুকছে, লঙ্কিনী গিয়ে ধরেছে, কোথায় যাচ্ছিস চোর? যখনই ধরেছে কোথায় যাচ্ছিস চোর, তোকে আমি এক্ষুনি খেয়ে ফেলবো। হনুমান মেরেছে এক ঘুষি, ঘুষি মারতে একদম নাক ফেটে রক্ত ঝরঝর করে বেরোনো শুরু হয়ে গেছে, বেহোশ হয়ে পড়ে গেছে। তার মানে আমাদের কাছে এমন দেবতাও রয়েছে, দরকার হলে ভালো করে দিতেও পারে। আমাদের কাছে সব ডিপার্টমেন্ট রয়েছে, আমরা গর্বিত যে আমরা হিন্দু।